কেন্টে মূলত আর কি কেন্টে কি করিয়েছে, এখানে কেন্টের একটা নিজস্বতা রয়েছে, মানে কেন্টের ম্যাথমেটিক্যাল পড়তে পড়তে আমাদের যেন সুযোগ বা যেমন করে আমরা প্রেসেন্টেশন করবো সেই জায়গাগুলো যেন ধরিয়ে দেয়। এখানে ডিফারেন্স অর্গানের কথা বলা হয়েছে ঠিকই, কিন্তু ওই যে কথাটা দিতেন ওই হাই সিমটমস পড়াতে গিয়ে বললো আর কি। তাহলে শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। হ্যাঁ 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 এখানে কিন্তু আমাদের মুখ্য রোগটা যাই হোক, সে থ্রোট সিমটমস হোক, সে ইয়ার সিমটমস হোক বা আই সিমটমস হোক, এবং ক্যাটারাক্টের মতনও যদি কিছু হয়, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে পেশেন্ট অ্যাজ এ হোল আর হোমিওপ্যাথিক প্রিন্সিপাল। ওই যে আমরা যে সিমিলিমামটা করবো, এখানে মায়োজমের সম্পর্কে যদি আমাদের দক্ষতা থাকে, যদি আমাদের সেই সাউন্ড নলেজ থাকে, তাহলে জিনিসটা অনেক সহজ হয়। আমরা সেই ক্ষেত্রে ওই সিমটমস গুলোর ওয়েটটা বুঝতে পারি, আমরা কোন সিমটমস এর গুরুত্ব দেব বা দেব না। যে পেশেন্ট অ্যাজ এ হোল, কেন্ট কিন্তু ওই মেট্রোমেডিকা পড়াতে গিয়ে বলেছেন সেই কথাই, আমরা পরবর্তীকালে হয়তো ইয়ার সিমটমস ও পাবো, একটা খুব মস্ত বড় ওষুধ ওই ইয়ারের যখন পড়াবে তখন ওই যে ডিসচার্জ, এমনকি সিটুল ডিসচার্জ সাকসেস করার পরেও যে গন্ডগোল গুলো হয় সেই ক্ষেত্রেও হয়। আর ক্যাটারাক্ট সম্পর্কে দিতেন খুব ভালো ব্যাখ্যা দিয়েছে, যে যখন দেখুন একটা বয়স্ক লোকের চুল পাকবে, দাঁত পড়বে, এগুলো কমন ব্যাপার, এরকম বয়স্ক লোকের একটা নির্দিষ্ট বয়সের পরে ক্যাটারাক্ট হবে, এটাও একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন অস্বাভাবিকটা কখন, যখন একটা বাচ্চা ছেলের চুল পেকে যাচ্ছে, বাচ্চা ছেলের দাঁত পড়ে যাচ্ছে, বা ক্যাটারাক্ট হচ্ছে বা অন্য কিছু হচ্ছে, যেগুলো ওই বয়সের রোগ নয়। কি সুন্দর কথা! মানে কি, এমনকি যে লিকুরিয়া গার্ল ফ্লিটিস, তার বয়স হয় নাই, মানে পিরিয়ড তার তখনও শুরু হয় নাই, তখন থেকেও কিন্তু তার সাদা স্রাব শুরু হচ্ছে, এবং একটা ইমেচিওর অবস্থায় তার একটা যেন ম্যাচিউর সিমটমস গুলো ম্যাচিওর করছে, সেই সমস্ত সিমটমস গুলো দেখা যাচ্ছে। সেই জন্য এটা তো ওই যে ন্যাচারাল যেটা সলভেন্ট বা ন্যাচারাল যে সিমটমস গুলো, তখন কিন্তু প্যাথোলজিক্যাল সিমটমস গুলো তারই হতে পারে। কেন্টে একটু এখানেও যেমন বলেছেন আমাদের যে ন্যাচারাল সাপ যে অঙ্গ পড়িয়েছে, এখানেও কিন্তু কেন্ট ওই কথাটাই বলছেন, যে যখন ন্যাচারাল অর্ডারে আমাদের শরীর চলবে তখন কিন্তু সেইগুলো চলে যায়, তবে প্যাথোলজিক্যাল বিষয়ে অনেক ক্ষেত্রে রিভার্সেবল আর ইরিভার্সেবল প্যাথোলজি বলে একটা কথা আছে, যদিও এইগুলো বোঝাটা অনেক সময় কঠিন হয়। ধরেন যেখানে একটা সিফিলিটিক টেন্ডেন্সি থাকে সেইখানে ডিস্ট্রাকশনটা তো ভীষণ দ্রুত হয়, এবং যেমন অমর বলে আর কি জুম করে ঘটে যায় একটা সাডেন, সেই জায়গাটা খুব গন্ডগোল হয়। কিন্তু যখন একটা সাইকোটিক ডেভেলপমেন্ট বা শরীর ডেভেলপমেন্ট হয় সেখানে কিন্তু স্কোপটা অনেক থাকে। সিফিলিসের সবকিছুই, সিফিলিটিক মায়াজম যেখানে থাকবে সেখানে সবকিছু কিন্তু একটা ইম্পালসিভ এবং সাডেন হয়ে যায়, এই জায়গাটায় খুব গন্ডগোল হয়। তবে আমরা প্রেসক্রিপশন যেখানে যাই করবো, ওই যে তুলনা করে দিবেন যে বলছে, এবং ম্যাথমেটিক্যাল তুলনামূলক ভাবে পড়াটাই ভালো, যেখানে আমাদের একটা ওষুধের সাথে আর একটা ওষুধের পার্থক্য, একটা মায়োজনের সাথে আর একটা মায়োজনের পার্থক্য, এবং ওর ডেপটা ডেপটা যেমন ওই যে ক্যালকারিয়া ফ্যাটি ফ্লাবি যেরকম বলা হয়ে থাকে, কিন্তু লিমফিনোরও কিন্তু ক্যালকারিয়া কার্ভ হয়। আপনি দেখবেন ওই এমাসিয়েশন যেখানে থাকবে বা যেটাকে আমরা রিকেট বলি আর কি, এরকম একটা বাচ্চার কেসে আমার মনে পড়ছে, যে তার ওই দুটো পা একসাথে হয়ে গিয়েছিল, আমি একদম ক্লোজ করে দেখেছিলাম, মাঝখানটা ফাঁক ছিল না, সেই রকম একটা কেস। সে কিন্তু ক্যালকেরিয়া দেওয়ার পরে তার সারা শরীরে প্রচুর পরিমাণে আলসার সিক্রেশন হয়েছিল, আলসার তৈরি হয়েছিল,
পরবর্তীকালে আবার সেইগুলো চলে গিয়ে একজন ফিনিক্স পাখির মতন তার কিন্তু একটা নবজীবন দেখা গিয়েছিল। এই যে ডিপ অ্যাক্টিভ মেডিসিন গুলো, হ্যাঁ একটা কথা, ওই ব্লেডোনা ফেল করেছে মানে ক্যালকেরিয়া নয়, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। সেখানে কিন্তু ক্যালকেরিয়া সিমটোম্যাটোলজি পেতে হবে। ক্লায়েন্ট ওটা সেকেন্ড প্রেসক্রিপশন বলেছেন যে আমি যদি প্রথমবারই বুঝলাম মানে বারবার ব্লেডোনা ফেল করেছে সেটা কিন্তু ক্যালকেরিয়ার সিমটোম্যাটোলজি দিয়েছে। আমি যদি প্রথমেই বুঝতে পারতাম যে এটা ক্যালকেরিয়ার কেস, তাহলে আমি প্রথমেই যদি ক্যালকেরিয়ার ডিপ অ্যাক্টিভ মেডিসিনটা দিতে পারতাম। এই জায়গাটাই কিন্তু মায়াজমের বা ডিপ অ্যাক্টিভ মেডিসিনের গল্পটা। সেখানে যেখানে আমরা ডিপ অ্যাক্টিভ মেডিসিন পেয়ে যাব বা একটা মায়াজমেটিক যেখানে পেয়ে যাব সেখানে ওই শর্ট অ্যাক্টিং যে মেডিসিন গুলো তথাকথিত আমরা যেগুলোকে বলি মানে অ্যাসোনিক সিমটম যেগুলো মেডিসিন যেগুলো সেইগুলো বাদ দিয়ে আমরা একটা ডিপ অ্যাক্টিং মেডিসিন কিন্তু সেই জায়গাটা সরাসরি প্রেসক্রিপশন করবো। এবং এইটা অমর খুব ভালো বলে, এটা শেখায়, খুব সুন্দর শেখায় যে এই জায়গাটায় যদি আমরা কিছু পলিট্রেস্ট মেডিসিন খুব ভালোভাবে সাউন্ড নলেজ, সব মেডিসিনের সাউন্ড নলেজ রাখাটা একজন হোমিওপ্যাথ ডাক্তার পক্ষে মনে রাখা খুব অসম্ভব ব্যাপার, যার জন্য কিন্তু আমাদের রেপার্টারির হেল্প নিতে হয়। এই জন্য এই বইগুলো যে কেউ কারোর বিরোধী নয়, আমাদের কিন্তু একটা ওষুধ সিলেকশন করতে একটা রোগীকে সেই জায়গা থেকে আমাদের তুলে আনতে খুব সাহায্য করে। সেই জন্য রেপার্টারি বলুন, ফিলোজফি বলুন, ম্যাথমেটিকা বলুন, পরস্পরের কিন্তু হাত ধরাধরি করে আমাদেরকে এই জিনিসগুলো সাহায্য করে। কারণ এত ওষুধ আমরা কি করে মনে রাখবো, এত তার মানসিক লক্ষণ বলুন, তার ফিজিক্যাল মেন্টাল সবকিছু, জেনারেল বাদার আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটম যা কিছুই রয়েছে সেগুলো তো সব মনে রাখা সম্ভব হয় না। ওই জায়গাটা কিন্তু রেপার্টারি আমাদের ক্যাম্পাসের মতন একটা কাজ করবে। যেমন একটা সমুদ্রের মধ্যে একটা জাহাজে যদি তার কম্পাস যন্ত্রটা যদি না থাকে তাহলে সে কেমন বিধ্বস্ত হয়ে যেতে পারে। রেপার্টারি আমাদের অনেক সময় এবং অর্গানন আমাদের ওই জায়গাগুলো করবে, কিন্তু ওই ওষুধের সাথে ওই দুটো তিনটে চারটে যে ওষুধগুলো থাকলো সেই ওষুধগুলো আমাদের ম্যাথমেটিকা থেকে করে নিয়ে ফাইনাল জাজমেন্ট কিন্তু ম্যাথমেটিকাই দেবে। রেপার্টারির উপর পুরোপুরি নির্ভর করে ওষুধটা দিতে গেলে অনেক সময় একটা মেকানিক্যাল ফিট হয় যেটা গন্ডগোল হয়ে যেতে পারে। ধন্যবাদ, এইটুকু বললাম, আর যারা যা বলার বলুক। এখন আজ রমজান মাস তো শুরু হয়ে গেছে, অধিক রাত পর্যন্ত তো আবার অসুবিধাও আছে, এটুকু বলে এখনকার মতো রাখলাম। আর রমজান মাসে সকল ভাইকে আমার শুভেচ্ছা জানাই, সকলে যথাযথ রমজান মাস পালন করুন। ধন্যবাদ সকলকার, আপনাকে ধন্যবাদ স্যার। আসলে রমজান মাসের কারণে আমরাও সময়টা কমিয়ে নিয়ে আসছি, যাই হোক জন্মায়িত উপস্থিতি, আমরা আর বেশি দেরি করব না।